বিপক্ষে যতদিন সে বিদ্যা ভুলে যেতে না পারবো ততদিন আমার মুখ দিয়ে একটা কথাও বেরোবে না। কিন্তু আমি কি বলবো বুঝতে পারছি না। আপনাকে যা বলা হয়েছে আপনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন, মানে দলের নির্দেশ আপনি আমাকে জানিয়ে দিয়েছেন, আমিও আপনাকে আমার কথা বলেছি। লিডারকে গিয়ে তাই বলুন। আমি চাই না আপনি কোনো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। আপনি আসুন, আমি তবু আপনার জন্য অপেক্ষা করব। আপনি চাইলে আমি গিয়ে দেখাতে পারি পুলিশের গুলি কোথায় খেয়েছে, আমার জেলখানার ইতিহাস আমি বলতে পারি, এতে কি কোনো কাজ হবে? না, আমাকে তো সেজন্যই দলে নেওয়া হয়েছে, আমাকে দেখিয়ে লোকের অনুগ্রহ পাবার জন্য, করুণা পাবার জন্য। দলের জন্য আমি মানুষের কাছে ভিক্ষা চাইতে পারি, কারণ আমি এখন একজন ভিক্ষুক। উঠিলাম মানে না মানে এই উত্তম
এবং সুচিত্রা ছবি দেখতেছি তো। আরে মিয়া তুমি হলে গে বিদ্যান মানুষ, তুমি যদি কও কিছু বোঝো না তাহলে কি চলবো? তুমি হইবে গে দলের কাণ্ডারি, তুমি দিবা বুদ্ধি, তুমি দিবা পরামর্শ। তাহলে তোমার একটা পরামর্শ দিয়ে দেখি। আচ্ছা কও, কাজ হয় কিনা কও দেখি কও। বাদল, তোমার গুটি লাল করার চিন্তায় ব্যস্ত। যেমন সে বড় ভাইজান ও আঙ্গুর মিয়ারে তোমার বিরুদ্ধে পরামর্শ দিছে, যেন থানায় গিয়া তোমার বিরুদ্ধে জিডি করে। জিডি? কের জিডি? তুমি রাজরে খুন করা তোমার বিরুদ্ধে জিডি করলে রাজ যার হাতেই খুন হোক, ফাঁস বা তুমি, তখন জেলে গিয়ে গুটি কার লাল সেই চিন্তা করো। আসি। ওরা কোথায় গেল? কলি? হ্যাঁ, কলি কলি বাসায় গেল। তো আমি এখানে নেমে যাই। হাই রে অকৃতজ্ঞ মানুষ, তোমার বাসা কোন দিকে সেটা তো বলবা। আমি আইসক্রিম খাবো। তো কাউ তোমাকে মানা করছে কেউ? আরে রিকশা রাখ, দাঁড়া। কেন তুমি কোথায় যাচ্ছ? আপনি তো আমাকে বাসে পৌঁছে দিবেন না, আমি আপনাকে দেখব। শোনো মে, তুমি তো বেশি বাড়াবাড়ি করছো। আমি কি করব, আমি নিরুপায়। মানে রাজ শোনো, আই হেট ইউ। এবার খুশি? শোনো, পুরুষ মানুষ লগে থাকলে টাকাটা পুরুষ মানুষ দেয়, মানুষ দেয় না। ওই ম্যা খারাপ গেলা জান। তুমি রাজ না? জি। এসো পৌঁছে দি। আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। তুমি এসো বলছি। সরি। এখন চিনতে পারছো? জি না। আমার দুর্ভাগ্য, আপনি মধ্যে কোনো ভুল করছেন। তোমাদের বাড়ির নাম আনফার মঞ্জিল, তোমার দাদার নাম আনফার মিয়া, তোমার বাবার আর বলতে হবে। এবার কি আমার সাথে যাবে? আমি কিন্তু এখন আপনার পরিচয় পাইনি। আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে সেটা শুনতে হবে? ওকে বাই। দাঁড়ান। থ্যাংক ইউ। এবার বলুন আপনি কে? আমি নীলা। কে? আখরোটকে ফোন করে জিজ্ঞেস করো। কি নেমে যাবে? কথা বলো। হাসছো কেন? আপনি কি চাচাকে খুঁজছেন?
না। আমি এসে গেছি, থামেন। কোথায়? এই তো এখানে। লায়ার, অসত্যতা আর অসভ্যতা কিছু তো আপনারই করতে পারেন, আমরা করতে পারি না। সরি। মানে? তোমার চাচা সেদিন আমার ঘরে হুট করে ঢুকে পড়েছিল, ও কোথা থেকে ঠিকানা পেল আমি কিন্তু জানি না। আমি চাইনি ও আমাকে কখনো অনুসরণ করুক। কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। আমি জানি ও আমাকে দেখে যাওয়ার পর থেকে সাফার করছে, এবারে হয়তো তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটবে। আমিও জানি রাজ, তুমি ওর কতটা ঘনিষ্ঠ। একমাত্র তুমি। আপনি গল্প শেষ? হ্যাঁ। তামো, সামনে একটু পায়ে রাখুন। আমি এখানে টপ ফ্লোরে থাকি, যাবে? জি না। ড্রাইভার, ও যেখানে যেতে চায় ওকে সেখানে পৌঁছে দিয়ে এসো। জি ম্যাডাম। না না, লাগবে না। উপরে যাবে? না, আসি। ইয়েস। হ্যাঁ, শুনো, রাজের আপাতত কিছু করণ যাবো না। কেন? আমার দলের লোকজন আমার পিছে লাগছে, আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার লাগছে। এখন আমাকে কি করতে হবে? আপাতত তুমি অফ যাও। ঠিক আছে। ওকে। চিনতে পেরেছেন? জি স্যার। খালা আছে? নাই, আপা আছে। আপনি যান, আমি বলে দিচ্ছি। আমি কি চলে যাব? আপনার ইচ্ছা। তুমি ভালো আছো না? তার মানে কি ভালো? না। কেন? এতদিন আপনি আসেননি কেন? এই তো এলাম তো। এলেন, আবার চলেও তো যাবেন। বসি। আমাকে খুশি করার জন্য? আচ্ছা, সরি। কি যাব না? না, বসবো। হ্যাঁ, আচ্ছা, আমার না ভাই নাই, ভাই হবেন? হ্যাঁ। আমার তো বড় নাই, বড় হবেন?
হবে না? ঠিক আছে ঠিক আছে, বর ভাই কিছুই হতে হবে না। খালা কোথায়? জানি না। কখন আসবেন উনি? কিছুই জানি না। উনি ভালো আছেন না? আচ্ছা আপনি এত ফর্মাল কথা কেন বলছেন? ইয়ে মানে ওই আসার সময় একটা আম গাছ দেখলাম, মানে এবার আম ধরেছিল, মানে আমি না আমার কথা শেষ, তুমি তুমি বলো। চলুন কোথাও বাইরে যাই। কোথায়? যেখানে আম গাছে আম ধরে। আমি বুঝতে পারলাম না। আমাকে যেখানে খুশি নিয়ে চলেন। হ্যাঁ ওই খালা আসুক। কেন, মাকে লাগবে কেন? বাড়ি বলতে হবে না? এই আমি যাবো না, খালা যাবে। না মানে তারপর তো একটা অনুমতির ব্যাপার আছে না? না। আচ্ছা ঠিক আছে চলো যাই। আমি কিন্তু গেলে আর আসবো না। মানে? আমি আর আসবো না। সবসময় মজা করো না তো। কেন, তোমার ভয় হয়? তুমি ভয় পেও না, আমি না খুব ভালো মেয়ে। ঠিক আছে ভয় পাবো না। আচ্ছা তুমি আমাকে খাওয়াতে পারবে? আইসক্রিম টাইসক্রিম হলে পারবো, আর দুই প্লেট ফুচকা হলেও মনে হয়ে যাবে। আহা আমি সারা জীবনের কথা বলছি। না তাহলে তোমার সাথে আমি কেন যাব? না যাওয়াটাই মনে হয় ভালো। শোনো তুমি না এখানে আর এসো না, তোমাকে দেখলে কেন জানি না আমার সুখী হতে ইচ্ছা করে। ওকে, ও আমার সইয়ের ছেলে, ওর নাম রাজ। কি জন্য নাম বললে? বলো তুমি বলো। রাজ। হ্যালো রাজ।